এই একটা ছবি সোশ্যাল মিডিয়াতে শোরগোল ফেলে দিয়েছে। সবাই বলতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের ছেলেকে এই যুদ্ধে দেশের হয়ে লড়ার জন্য পাঠিয়ে দিয়েছে, যার পর থেকে অনবরত এই ছবি ভাইরাল হতে থাকে। আর সবাই এটাই দাবি করতে থাকে যে আসল রাষ্ট্রভক্তি একেই বলে, যখন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নিজের ছেলেকে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু যখন এই ছবি সম্বন্ধে আপনারা ডিটেলে জানতে পারেন, তখন অন্য কিছু সত্যতাই বেরিয়ে আসে। সবার প্রথমে আপনারা জেনে নিন এই ছবি পয়লা ডিসেম্বর 2014 সালের। আগে হ্যাঁ, পয়লা ডিসেম্বর 2014, 2023 নয়। আসলে ইসরায়েলে সবার জন্য সেনায় সেবা দেওয়া অনিবার্য। এর দরুন বেঞ্জামিন নেতানিয়াহু নিজের ছেলেকেও সেনায় পরিষেবা দেওয়ার জন্য বিদায় জানিয়েছিলেন। আর সেই সময় ছিল পয়লা ডিসেম্বর 2014। এই রিপোর্টে পুরোপুরি তথ্য দেওয়া হয়েছে, এই ছবি বর্তমান সময়ে নয়, 2014 সালের। আর নেতানিয়াহু নিজের ছেলেকে ওই জায়গায় বিদায় জানাতে এসেছিলেন যখন সে IDF এ মোতায়েন হওয়ার জন্য যাচ্ছিল। আসলে নেতানিয়াহু অ্যামিউনিশন হিলে কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন কোর ডিউটির জন্য যখন তার ছেলেকে সূচনা দেয়, তো তখন তিনি ওখানে তাকে বিদায় জানানোর জন্য গেছিলেন। তারপর ওখান থেকে নতুনদের তেল আইভের কাছে IDF এর অনুপ্রেরণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা একজোট হয় এবং তারপর সেখান থেকে তাদের পরিষেবা দেওয়া শুরু হয়। ওই সময় বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিল, আমি ওই সমস্ত সেনাদের সফলতা কামনা করি যারা আজ সামিল হচ্ছে। তাদের সবার মাতা পিতার আবেগকে আমরা বুঝতে পারি, তাদের বলতে চাই শান্ত থাকুন, এটাই ঠিক হবে। এরই সাথে তিনি বলেন, আমার এটাই প্রার্থনা তা যেন সবাই সুরক্ষিত ভাবে ফিরে আসে। নেতানিয়াহুর সাথে তার যে ছেলে রয়েছে তার নাম আবনের। আর যখন সে বাসে চড়ছিল, তখন শেষবারের মতো তাকে আলিঙ্গন করে বিদায় জানাতে এসেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর এখন যখন আবার ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধেছে, তখন একবার পুনরায় এই ছবি সামনে এসছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভ্রান্ত দাবি করা হচ্ছে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য নেতানিয়াহু তার ছেলেকে পাঠিয়েছে। যদিও এই যুদ্ধে তার সামিল হওয়ার কোনো সূচনা এখনো অবধি পাওয়া যায়নি, এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেই দাবি করা হচ্ছে সেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে একেবারেই ভুল। তো বন্ধুরা, পুরো বিষয়টা তো জানলেন, তো এখন এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।